বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি মম ইন ইটালি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহ ভালো রেখেছে সবাইকে, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো দেখা যাচ্ছে বাইরের ওয়েদার, খুবই সুন্দর একটা ওয়েদার বাইরে। আর ইদানিং ইতালির ওয়েদার খুবই ভালো, মানে আমি যেখানে আছি এখানকার ওয়েদার অনেক ভালো, বৃষ্টি নেই, ঠান্ডাটাও অনেকটা কমে গেছে, সম্ভবত সামার চলে আসতেছে, তাই তো বাইরে কি সুন্দর ছকছকা রোদ। তো বাবুর বাবার বন্ধ ছিল তাই আমরা বের হয়ে গেছি, আর বের হয়েছে কিছু দরকারি, আর কি দরকার বা কোথায় যাচ্ছি ওটা আপনাদের গেলেই, আপনাদের সাথে করে নিয়ে গেলেই বুঝবেন যে আসলে কোথায় গেছি আমরা। আর এই বাইকগুলো যে আওয়াজ করে বাবা, আমার যেহেতু রাস্তার পাশে বাসাটা আমার, সো যখনই বাইকগুলো যায় তখন মানে ইচ্ছা করে ধরে পিটাই এগুলাকে, জানি না কেউ কে কেন বা কী দরকার এত আওয়াজ করে এগুলো চালানোর। তো যাই হোক, এটা যার যার ইচ্ছা, আমার কিছু করার নেই। তো আমরা আজকে আসছি একটা কী বলবো, একটা স্বপ্নের জগতে আসছি। এখানে ঢুকলে আসলে যত বড় মানুষই হোক সবাই হয়তো বাচ্চা হয়ে যায়, আমাদের এই অবস্থা। তবে আমার যে রিয়েল বাচ্চা সে আসলে আগেই ঘুমিয়ে গেছে, যার কারণে আসলে এখানে আসা সে অনেক আগেই ঘুমিয়ে গেছে। আর এটা একটা বড় খেলনার দোকান, টয়েস সেন্টার। যারা মিলানোতে আছেন তারা তো চিনেনি, আর যারা ইটালিতে আছেন তারাও তো শুনেছেন হয়তো বা নাম। আর এখানে আসলে দুইটা দোকান একসাথে, একটা টয়েস সেন্টার আর একটা হচ্ছে প্রিনাতাল। আর এই প্রিনাতাল এই দোকানটাতে বা এই সাইডটাতে আপনার বেবি হওয়ার থেকে শুরু করে একেবারে বেবি খেলা পর্যন্ত যাবতীয় যা দরকার সব কিছু পাওয়া যায় এখানে। তো আমরা এখান থেকে একটা ফিডার নিয়েছি বাবুর জন্য। এই তো দেখা যাচ্ছে স্ট্রলার অনেকগুলো। আসলে আমার বেবি যখন হয় তখন এই দোকানটা এখানে নতুন ছিল, তাই আমার আসলে এখান থেকে অতটা কিছু নেওয়া হয়নি, আর দোকানে তখন তেমন কিছু ছিলও না। এখন আস্তে আস্তে দোকানটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে, আর অনেক জিনিস আছে এখানে, অনেক জিনিস বলতে যা দরকার একটা বেবি পার্লার জন্য, যাবতীয় ছোট থেকে শুরু করে একদম বড় সড়ো যা কিছুর দরকার সব কিছু এখানে আছে। আর একটা মজার কথা হচ্ছে আমার বেবি একটু দেরিতে হাঁটা শিখছে, তো আমরা চাচ্ছিলাম যে ওকে ওয়াকার দেওয়ার জন্য, তো আমরা এই দোকানে এসেই ওয়াকার দেখে গেছে। তো যেটা আমাদের পছন্দ হয়েছে বললো যে ওটা অর্ডার দিতে হবে, এখানে স্টকে নাই তো সপ্তাহখানেক পরে যাবে। তো আমরা দিব না দিব না এটা নিয়ে টেনশনে ছিলাম, তারপরে সিদ্ধান্ত নিলাম যে থাক দেই না, দেখি আর সপ্তাহখানেক দেখি, তারপরে যদি বাবু না হাঁটে তাহলে তখন ওয়াকার নিয়ে যাব। কিন্তু আসলে আমার ভাগ্যটা অনেক ভালো, হয়তো বা আমার বাবাই মাশাল্লাহ কিছু টাকা আমাদের সেভ করে দিছে, ও সপ্তাহখানেক না সম্ভবত 3-4 দিন পরেই মাশাল্লাহ হাঁটা শুরু করে দিছে নিজে নিজেই। আর এই তো এখন আসছি আমরা একেবারে কি বলবো, একটা ড্রিমি ল্যান্ড যেটাকে বলে। আমার আসলে আমি বড় হয়ে গেছি বলে বলতেছি না, আমি যদি বাচ্চা থাকতাম বা আমার বয়সটা যদি কম থাকতো, আমি যদি আমার বাবা মার সাথে এখানে আসতাম আমি শিওর আমি এখানে পাগল হয়ে যেতাম, আমি এটা নিতাম সেটা নিতাম ওটা নিতাম, মানে আমি বড় হয়েই দেখতেছি যে জিনিসগুলো এত সুন্দর আর এত খেলনা চারিদিকে যে কোনটা ছেড়ে কোনটা নিব আসলে আমি বেবির জন্য সিলেক্ট করতে পারতেছিলাম না। এই যে আমার দুষ্টামি, আমি যতগুলাই মানে চালানো যায় সবগুলাই ধরে ধরে দেখতেছিলাম। ভালো লাগে না? অবশ্যই ভালো লাগবে। আর এই সময়টা তো আমার বাবু ঘুমিয়েছিল, বাবুর বাবাও বাচ্চা হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা নেবে।
তবে এই খেলনাটাতে আমি ফেল হয়ে গেছি, আসলে এটা চলে নাই, আমি বুঝতে পারি নাই যে এটাতে ব্যাটারি ছিল না। ভাগ্যিস আমার বাবাইটা ঘুমাইয়াছিল, ও যদি জেগে থাকতো তাহলে খবর ছিল আমাদের। আসলে এটা ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা, এখানে মানে নাই এমন কোনো খেলনা নাই হয়তো বা, এটা আসলে সব খেলনার সেকশন, আর সামনে আরও আছে গাড়ির সেকশন, ওইখানে আসলে একটু বড় বেবিদের জন্য এখানে ভাগ করে দেওয়া যে 0 থেকে 6 মাসের বাচ্চাদের জন্য এটা খেলনা, বা 6 মাস থেকে 1 বছর বা 1.5 বছরের বাচ্চাদের জন্য এরকম খেলনা। আমি চাচ্ছিলাম এই ব্লগগুলো নেওয়ার জন্য, কিন্তু এর আগেও আমার বেবির জন্য ব্লগগুলো নিয়েছি, কিন্তু ও আসলে খেলে না। সব ধরনের খেলনা আছে এখানে, খেলনার সাথে সাথে আবার ওই যে বাচ্চাদের ছোট ছোট গাড়ি, স্কুটি, আবার কি বলবো, মিউজিকের বিভিন্ন জিনিসপত্র, মানে ছোট সাইজের যেগুলো ওইগুলোও আছে এখানে। ড্রিল মেশিন, ছোট ছোট ডাইনোসরগুলো কি কিউট না? এই একটা সেকশন, এটা আসলে কি বলবো, এখানে সাপগুলা, আমি জানি না আসলে সাপ ধরতে কেমন, আমি রিয়েল সাপ কখনো ধরিনি, প্রশ্নই আসে না ধরার, কিন্তু এটার স্কিনটা, এই যে আমার হাজবেন্ড আমাকে ভয় দেখাচ্ছে, এইটা আসলে হাতে নিয়ে কেমন যেন লাগছে, গলায় নিয়ে আমাকে দেখাইতেছে, বললাম না এখানে আসলে বড় মানুষও বাচ্চা হয়ে যায়। আর এই যে ও অলরেডি ফুটবল খেলা শুরু করে দিছে, ও অনেকক্ষণ ধরে এটা চাইছে নেওয়ার জন্য, চলো নেই চলো নেই, কিন্তু আসলে আমার বাসায় অতটা জায়গা নেই তাই আর এটা নেওয়া হয়নি। আর এই তো স্কুটি, আল্লাহ যদি সব কিছু সহি সালামত রাখে, ভালো রাখে, ইনশাআল্লাহ আমার বাবুটাও একদিন এইটার আবদার করবে, কারণ এখানে যা দেখি বাচ্চারা একটু হাঁটা শিখলেই বোধহয় এগুলো চালানো শুরু করে দেয়, ওরা যে কীভাবে ব্যালেন্স করে আমি তো পুরো থ হয়ে যাই, আসলে কীভাবে পারে ওরা এগুলো চালাতে। এই যে উনি আরও একটা জিনিস ধরছে এবং এটাও নিবে, কিন্তু আমি নিতে দেইনি, আসলে এগুলো শুধু শুধু নেওয়া, ও অতটা সময় পায় না যে বসে খেলবে। আর এটা হচ্ছে আসলে গাড়ির সেকশন, এখানে ম্যাক্সিমাম জিনিসই গাড়ির, আবার একটু বড় বড় ওই যে ফুটবলের নেটগুলো দেখা যাচ্ছে, এখানে এখান থেকেই শুরু আসলে মেইনলি গাড়ির সেকশনগুলো, গাড়িগুলো আর কি, সরি। আর আরেকটা জিনিস আসলে আমি বলতে চাচ্ছি, আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, আর বড় হওয়ার কারণ হচ্ছে যে আসলে দোকানটা আমার কাছে এতই ভালো লাগছে, এই শোরুমটা আসলে এতই ভালো লাগছে, তা আমি মানে কিছু আর কী বলবো, ডিলিট করতে পারিনি, আমি আসলে যতটুকু পেরেছি সব কিছুই আসলে অ্যাড করার চেষ্টা করেছি, তাও অনেক কিছু বাদ পড়ে গেছে, সত্যি কথা যেটা অনেক কিছু বাদ পড়ে গেছে, যদি আমি পুরোটা শোরুমটা আসলে ভিডিও করতে যাই বা পুরোটা যদি আমি দিতে যাই তাহলে আমার মনে হয় 1 ঘন্টাও শেষ হবে না, কারণ একটা একটা জিনিস এত সুন্দর আর এত পরিমাণে আছে এখানে আসলে বলার মতো না, তাই আসলে আমি কেউ কোনো কিছুই আসলে বাদ দিতে পারিনি, এই জন্য আমি সরি, কেউ বোর হলে আসলে আমি আবারও সরি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে জানাবেন আসলে আপনারা কী দেখতে চান, কী জানতে চান, বা আমার কোথায় ভুল হয়েছে, বা আমি কোনটা একটু ভালো করার চেষ্টা করব। অনেক আপু আছে, অনেক ভাইয়াও আছে আমাকে বলেছে যে আপু এটা এইভাবে করলে ভালো হয় বা এটা এরকম করাটা ঠিক হয়নি, আসলে এটা আমি খারাপ কিছু নেই না, কারণ আমি নতুন তাই আমার জানার দরকার আছে, আমার আপনাদের পরামর্শের দরকার আছে। তো যাই হোক, আপনারা আমরা আসলে স্বপ্নের জগৎ থেকে বের হয়ে যখন বাস্তবতায় পা দিলাম তো বুঝলাম যে বাস্তব একটু কঠিন, তাই খাওয়া দাওয়া মাস্ট দরকার, পেটের অবস্থা খারাপ, তাই তাড়াতাড়ি করে খেতে ঢুকলাম।
আর খাওয়া দাওয়া শেষ করে এখন আসলে বের হয়ে যাচ্ছি। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজকে আর আপনাদের বিরক্ত করতে চাই না, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।